19 সেপ্টেম্বর থেকে শুরু হবে ভারত বাংলাদেশ 2 ম্যাচের টেস্ট সিরিজ। 14 পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ। এবারে বাংলাদেশের লক্ষ্য ভারত। শক্তিশালী ভারতের সঙ্গে ফর্মে থাকা বাংলাদেশের সিরিজটা বেশ জমজমাট হবে বলেই সবাই মনে করছেন। এই সিরিজের ফলাফল ঠিক কী হতে পারে এই বিষয়ে মুখ খুলেছেন ভারতের পেসার মোহাম্মদ শামি। গত বছর অর্থাৎ 2023 সালের ওয়ানডে বিশ্বকাপের পর থেকে চোটের কারণে মাঠের বাইরে মোহাম্মদ শামি। খুব শীঘ্রই হয়তো তাকে দেখা যাবে দেশের জার্সিতে মাঠে নামবে। বাংলার এই পেসার ভারত বাংলাদেশ সিরিজ নিয়ে বললেন, বাংলাদেশ পাকিস্তানকে হারিয়েছে, তারা যে ভারতকে হারাবে সেটা বাংলাদেশের নিজেদের দক্ষতার উপর নির্ভর করবে। বাংলাদেশকে বুঝতে হবে ওরা কিন্তু ভারতের মাটিতে খেলতে আসবে, এখনও পর্যন্ত যা রেকর্ড সেটাও ভাবতে হবে। পরিসংখ্যান বলছে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ কখনো ভারতকে হারাতে পারেনি। 13টি টেস্ট ম্যাচের মধ্যে 11টিতে জিতেছে ভারত, আর 2টি ম্যাচ ড্র হয়েছে। মোহাম্মদ শামি মনে করছেন এই সিরিজেও হয়তো ভারতই জিতবে, কিন্তু বাংলাদেশ লড়াই করবে, ভারতকে লড়াই করে জিততে হবে। ভারত বাংলাদেশ সিরিজের ফলাফল কী হবে তোমাদের মতামত কমেন্ট করো।